এই মাত্র পাওয়া বড় খবর, আরও এক বড় উইকেটের পতন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সরকারি সম্পত্তি চুরি, মহিলাদের শ্লীলতাহানি, বাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক অভিযোগ ছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। এফআইআর করে গ্রামবাসীরা, সঙ্গে সঙ্গে ওই তৃণমূল নেতাকে আদালতের পক্ষ থেকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আদালতে আত্মসমর্পণ করতে যান তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতা কোচবিহার জেলার দিনহাটা এলাকার দিনহাটা আদালতে আত্মসমর্পণ করতে যান তৃণমূল নেতা। আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিচারক সমস্ত ঘটনার বয়ান দেখার পরেই ওই তৃণমূল নেতাকে জেলের নির্দেশ দেন। জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তৃণমূল নেতাকে। দিনহাটা আদালতের বিচারক শচীন্দ্রমোহন বিশ্বাস এই নির্দেশ দেন। আবারও তৃণমূলের বড় সড়ো উইকেটের পতন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ওই নেতাকে জেল হেফাজতের নির্দেশ দিনহাটা মহকুমা আদালতে। ওই নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সরকারি সম্পত্তি চুরি, মহিলাদের শ্লীলতাহানি এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল, যে অভিযোগ নিয়ে সরগরম ছিল এলাকা। তৃণমূল নেতার জেল হেফাজতকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়। আজ তৃণমূল নেতার জেল হেফাজতের ঘটনা ছড়িয়ে পড়ার পরে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।